হাত ছাপতে পারবো এবার জনগণের কাছে হবে এতদিন চোর মতো পঞ্চায়েত করলাম বাইরে যান আমল করেন আবির মাত্র বলবেন বোন প্রশ্ন তৃণমূল হলো রাজত্ব করেছে এখন আমরা বিজেপি আপনি প্রধান হয়েছেন আপনি কি হয়েছেন প্রধান হয়েছেন কোন দলের আপনি বিজেপি থেকে এই যে এতক্ষণ ধরে সময় লাগলো কেন সময় লাগলো এতক্ষণ ধরে আচ্ছা 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 ভোট তো ছিল এগারোটা এগারোটা বিজেপি এগারোটা তৃণমূল এগারোটা শেষ পর্যন্ত আপনি কীভাবে প্রধান হলেন একজন ভোট দেয়নি কারা দেয়নি কে দেয়নি টিএমসি একজন দেয়নি ঠিক আছে কি না আপনার নাম কি নীলিমা বর্মণ কোন সংসদ আপনার কোন সংসদ আপনার ইয়ে আপনার জায়গাটা কি নাম কি হয়েছিল আমাদের বারোটা মানে আমাদের বাইশটা ক্যান্ডিডেট এই পঞ্চায়েতে আমরা ড্র হই ড্রতে এখানে আমরা আসি আমাদের কাছকে ডেকেছিল প্রধান গঠনের জন্য এসে ভোট হয় ভোটেতে আমরা পাই এগারোটা ওরা পাই দশটা তাতে আমাদের প্রধান গঠন আমরা ওরা বলতে কারা কত হলো ওরা পেয়ে টিএমসি পেয়েছে দশ বিজেপি পেয়েছে এগারো আর একটা ভোট কি হলো আর একটা ভোট ক্যান্সেল হয়েছে ভোটে ভোট পড়েনি সাদা এই যে ভোট পড়লো না মানে কার ভোট মানে ওটা টিএমসি ভোট রেখা দাস কি কারণে সেটা তো বলতে পারছি না আচ্ছা বিষয়টা হচ্ছে তাহলে প্রধান কে হলেন কোন দলের কে হলেন বিজেপি দলের প্রধান হলেন কি নাম নীলিমা বর্মণ আপনি উপপ্রধান কে হলো কিভাবে হলো শিবু সরকার লটারির মাধ্যমে আমার উপপ্রধান হয়েছে লটারি হয়েছিল ড্র হয়েছিল এগারো এগারো ড্র হয়েছিল ড্র বা লটারি হয়েছে লটারিতে আমার নাম উঠেছে আমি তাহলে এই পঞ্চায়েত বিজেপি হ্যাঁ বিজেপি বিজেপি প্রধান উপপ্রধান সকলে কত বছর পরে এই পঞ্চায়েতে বদল হলো 30 বছর আগে ছিল দিগত ছিল কংগ্রেসের তারপরে দুইটা ডাম ছিল টিএমসি এবার বিজেপি আপনার নামটা কি শিবু সরকার ঘুষিরা আরে তুমন ঠিক টাইমে মাথা খাস না বল আমার তো গাড়ি নাই হ্যাঁ আমার গাড়ি না স্করপিও লাগবে আমার তো নাই চলে গেছে এখন অনেক বড় শ্রী লেদার্স হাওড়া ময়দান আপনি কি জটিল কিছু সমস্যায় ভুগছেন সমাধান পেতে চান যোগাযোগ করুন প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসারাম ভট্টাচার্যের কন্যা মনসা কন্যার সাথে প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসা কন্যা হাওড়া জানবাড়ি ও হাতিবাগানের নিজস্ব মন্দিরেও বসেন যোগাযোগ 9830106967 আর 9239655323